বিদ্যালয় যে সরকারি না হলেও এখানে পড়ালেখার জন্য কোনো খরচ দিতে হয় না শিক্ষার্থীদের। বিনামূল্যে সবার জন্য রয়েছে দুপুরের খাবার। পাহাড়ি এলাকায় গড়ে ওঠা স্কুলে মেনে চলতে হয় শতভাগ স্বাস্থ্যবিধি। 2016 সালে ঝরে পড়া পাহাড়ি শিশুদের জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল, যা জাপানি স্কুল হিসেবে গোটা কুমিল্লা জেলার দক্ষিণ উপজেলায় আলো ছড়াচ্ছে এখন। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। পাহাড়ি এলাকায় শিশুদের শিক্ষার তেমন কোনো প্রতিষ্ঠান না থাকায় অকালেই ঝরে যায় পাহাড়ি এলাকার শিশুরা। এসব ঝরে পড়া শিশুদের জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল, যা জাপানি স্কুল হিসেবে জেলা জুড়ে পরিচিতি লাভ করেছে। জাপানের এক নাগরিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেও সে দেশের ভাষা কিংবা শিক্ষা ব্যবস্থার কোনো ছিটে ফোটাও নেই এখানে। বরং স্কুলটিতে বাংলা অক্ষর ও শব্দ সহ বাঙালি সিলেবাসে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। লালমাই পাহাড়ের বুকে শিক্ষার আলো ছড়ানো স্কুলটি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায়। তোশিকো অনিশি নামের একজন জাপানি নাগরিক ও তার বন্ধুরা মিলে স্কুলটি নির্মাণ করেন। তিনি জাপানের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। পাহাড়ি এলাকায় শিক্ষাবঞ্চিত শিশুদের কথা ভেবে স্কুলটি নির্মাণ করেন তারা। জানা গেছে, শুধু স্কুল নির্মাণই নয়, এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার যাবতীয় খরচ, দুপুরের খাবার, বিশুদ্ধ পানি, খেলনা সামগ্রী, শিক্ষকদের বেতন ভাতা সহ যাবতীয় খরচ বহন করেন জাপানিজরা। স্কুলটিতে মাসে প্রায় 70,000 থেকে 80,000 টাকা খরচ হয়। বিদ্যালয়টির বাকি খরচ স্থানীয় জমিদাতা তারিকুল ইসলাম মজুমদার বহন করেন। তবে তাদের পাঠ্য বই দেওয়া হয় সরকারিভাবে, বই ছাড়া যাবতীয় সব শিক্ষা উপকরণ দেওয়া হয় স্কুল থেকেই। মোট কথা, স্কুলটিতে বিনামূল্যেই পড়তে পারেন শিক্ষার্থীরা। বিদ্যালয়টির অবস্থান পাহাড়ি এলাকায় হওয়ায় নিরাপত্তার জন্য স্কুলটির চারপাশে সীমানায় যেন বন্য প্রাণী আসতে না পারে সেজন্য করা হয়েছে প্লাস্টিকের তৈরি বিশেষ এক প্রাচীর। মনোরম পরিবেশে সবুজ পাহাড়ের বুকে তিনতলা ভবনে গড়া হয় স্কুলটি। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা শ্রেণীকক্ষ, শিক্ষার্থীদের বসার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে নজর কাড়া ইউনিফর্ম। আমরা প্রতি বছর স্কুলটি পরিদর্শনে আসি। জাপান থেকে ওদের জন্য অনেক খেলনা এবং খাবার নিয়ে আসা হয়। যেহেতু এই এলাকাটি অনুন্নত, তাই বাচ্চাদের শিক্ষার ব্যাপারে আমরা অনেক যত্নশীল। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ইউনিফর্মটিতে জাপান এবং বাংলাদেশের প্রতীক তুলে ধরা হয়েছে। দুটো দেশের পতাকার রঙের মিশ্রণে শিক্ষার্থীদের ইউনিফর্মটি তৈরি করা হয়েছে বলেও জানান তারা। স্টেট করি বিশজন স্টুডেন্ট দিয়ে, তখন মাত্র দুইজন টিচার বাধ্যতামূলক। তারপর নেক্সট আমরা ক্লাস ওয়ান টুয়ে যাচ্ছে, আবার ওয়ান ভর্তি করছি। এভাবে আমাদের ভর্তি কার্যক্রম শুধু ক্লাস ওয়ান, ওইটাই যাবে ক্লাস ফাইভ পর্যন্ত। এভাবে এখানে সুযোগ সুবিধা হচ্ছে যে এখানে বাচ্চা ফ্যামিলি থেকে বাচ্চা ব্যবহার করে, গার্ডিয়ানের কোনো ভূমিকা থাকে না। স্কুল ড্রেস, বই, খাতা, জামা কাপড় এমনকি দুপুরের একবেলা লাঞ্চ স্কুল বহন করে। জাপানি অর্থায়নে চলা বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। স্কুলটি থেকে অনেক পথ শিশু ও গরিব মেধাবীরা পড়ার সুযোগ পাওয়ায় লেখাপড়ার দিকে আগ্রহ বাড়ছে পাহাড়ি শিশুদের। নুসরাত জাহান কলি, কালবেলা।